রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা তো আজ ছিল রাধা অষ্টমী আর আমি কি কি করলাম তোমাদের সাথে সব শেয়ার করব তো সকালেই চলে গেলাম আমি বাজার আর দেখো কাশফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে পুরো পুজো পুজো ফিলিংস আসছিল তারপর আমি বাজারে কিছু পুজোর জিনিস কিনে নিয়েছি আর আসবার পথে আমি গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুলের মালা নিয়ে নিয়েছি তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই যে রাধা অষ্টমীটা দেখছো এটা আমাদের বাড়িতে পূর্বপুরুষ অনুযায়ী হয়ে আসছে তো আমার দাদুদের পালি পরে তো এবার হচ্ছে ছোট দাদুর পালি পাঁচ বছর পর পর আমাদের পালি পরে তো এইদিকে দেখলাম এখন পুজোর জোগাড় চলছে আমি দেখতে গিয়ে আমাকে কাজে লাগিয়ে দিল বললো দিতে না হলে শুকোবে না তো একটাই অসুবিধা ছিল আমাকে সব করতে হচ্ছিলো এই কারণে কারণ দিদিরা ছিল না তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক রাধারানি ঠিকই করে দেবে তারপর এখানে দেখে আটন পাতা হয়ে গেছে আর আমি চলে এলাম ঘরে এটা হলো আমার ঠাকুমা রাধাকৃষ্ণ এটাকে ঠাকুমা প্রত্যেক দিন নিত্য সেবা করে আর এই হচ্ছে আমার গোপুসোনা তো আমি গোপুসোনাকে রাধারানী সাজাবো আর এই যে ছোট্ট গোপোষণাকে দেখতে পাচ্ছ ওই গোপোষণাটা হলো আমার দিদির তো দিদি তো এখানে থাকে না দিদি থাকে বাইরে আর গোপসনা এখানেই থাকে ও তো কোয়ার্টারে থাকে সেই জন্য গোপোসোনাকে নিয়ে যেতে পারিনি তো আমি এখানে গোপোসোনাদেরকে স্নান করিয়ে নিয়েছি তারপর আমি এইগুলোকে সাজিয়ে নিয়ে আমি ওইখানে যে আটনটা পেতেছে কৃষ্ণের সেখানেই আমি গোপাল সোনাদেরকে দিয়ে আসব। কারণ আজকে রানীর পুজো হবে আর ওইখানেই আমরা দিয়ে আসি ওইদিকে পুজোর জোগাড় একদিকে চলছিল আমি যতটা পেরেছি করে এসেছি আর তারপর আমি গোপাল সোনাদেরকে রেডি করাতে চলে এলাম না হলে আমার দেরি হয়ে যাবে আর আমিও এখনও পর্যন্ত কিছু সাজতে পারিনি তো ছোট্ট গোপু দেখো আমি একটা ছোট্ট ছোট্ট জামা পরিয়ে দিয়েছি আর এখানে আমার গোপাল সোনা মানে কেশব সোনাকে আমি রাধারণী সাজাবো সেজন্য একটা ঘাগরা পরিয়ে দিয়েছি আর এই যে তোমরা জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ সব না আমি নিজের হাতেই বানিয়েছি তো ক্রাফটা দেবিকা চ্যানেলে আছে আর এই যে চুলটাও দেখছো সেই চুলটাও আমি নিজে বানিয়েছিলাম কিন্তু এই বছর বানাইনি সেটা আমি আগের বছর বানিয়েছিলাম আর এখানে যে হাফ কাট বিডসগুলো আছে সেগুলো আমি এখানে স্টিক করে নিলাম আর কানেরগুলো দেখো কত কিউট লাগছে পুরো রেডি হয়ে যাওয়ার পর আমার গোপাল সোনাকে পুরো চেনাই যাচ্ছিলো না এই দিকে দেখি এখন ভোগ সাজানো শুরু হয়ে গেছে তো আমি না সব একটু একটু করে নিয়ে আমি সাজাতে যাচ্ছিলাম তখনই আমাকে ঠাকুমা বউগুলো বললো এইরকমভাবে সাজাতে নেই দিয়ে আমি বললাম তোমরাই সাজাও আমি গোপালকে নিয়ে আসি তো গোপালকে আমি ওই ঘরে এবার নিয়ে যাব। তো দেখো গোপালকে আমি এখানে বসিয়ে দিয়েছি আর এই আটন সামনেই পেতেছে আর এই যে রাধাকৃষ্ণটা দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে গোপাল সোনাকে খুবই মিষ্টি লাগছে তারপর এখানে আমরা যেই কোপড়াগুলো হয় সেগুলো আমরা সাজিয়ে নিচ্ছি তো এখানে জল দিতে হয় আসন করতে হয় আর কোপড়াগুলো সাজিয়ে দিয়েছি তো একশো আটটা করে আমি জানি না এখানে কতগুলো ছিল কিন্তু একশো আটটাই আমাদের বাড়িতে করে এটাই আমাদের নিয়ম তো সবাই মিলে করছিলো বলে তাও অনেকটা রেহাই ছিল একা হাতে কোনো দিনই এইসব সম্ভব হবে না আর দেখো এখনই এইখানটা কত ফাঁকা ছিল আর মুহূর্তের মধ্যে সব কিছু ভর্তি হয়ে গেল আর এইদিকে দেখো আমি রাধাকৃষ্ণের উপর হাতই যাচ্ছে না তারপর আবার এই ঘর চলে এলাম সন্ধ্যের সময় সন্ধ্যেবেলায় দেখি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমি বছর কিছুই রেকর্ডিং করতে পারিনি তারপর এখানে কীর্তন হচ্ছিল সেই কীর্তন করার জন্য আমিও এখানে বসে গেলাম আসলে আরও অনেক কিছু হয় কিন্তু এই বছর আমি রকম রেকর্ডিং করতে পারলাম না কারণ আমার শরীরটা সেরকম ঠিক নেই তোমরা আওয়াজই বুঝতে পারছো আর তাছাড়া আমার দাদু তো পুজো করে তো এই বছর এত জলদি জলদি সব পুজো করে নিয়েছে যে সবাই ওইটাই দাদুকে বলছিল তো যাই হোক কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক করে দিও রাধে রাধে টাটা